মোল্লাকে 5 বছর প্রেম করিয়া মোর টাকা পয়সা আতা খাতা জেমেজা সব খুইয়া মোর গার্লফ্রেন্ড মরে আসবো কয় বেরেকা। কি খবর এত এমার্জেন্সি ভাবে এই রাত 10টার সময় কিল্লে জ্ঞানে খবর দিছো? তাড়াতাড়ি কও। তোমারে তো ভুলাইছি কিন্তু কথাটা তোমারে কেমনে যে কই মুই। আরে তুমি এত ইনে করিয়া কি কবা, তাড়াতাড়ি কই হেল। তোমার লাগে আর মুই প্রেম করতে পারমু না, তোমার লাগে ব্রেকআপ করমু, হেতি রাত 10টার সময় এখানে বলাইছি। মোর বাহে মোর লাগে বিয়ে ঠিক করছে, আর মোর বাহে যে পোলা পছন্দ করছে সেই পোলা লাগে মুই বিয়ে হবো। তুমি মোল্লাকে প্রেম করবা না, মোল্লাকে ব্রেকআপ করবা, আর তোমার বাহের পছন্দের পোলার লাগে বিয়ে বাবা। তাহলে মোল্লাকে যে 5 বছর প্রেম করছে ওই প্রেমের কি হইবে? ওগুলো এখন আছে অতীত, ওগুলো ভুলে যাও, আর ভালো একটা মাইয়ে দেখে বিয়ে করে সংসার করো, আর ময়ে মোর বাহের পছন্দের পোলার লাগে বিয়ে বইয়ে সংসার করো। তুমি এতই সস্তা মনে করছো, এত সহজে তো এই 5 বছরের প্রেম মই বলতে পারমো না। তুমি যদি বলতে না পারো তাহলে আর মোর করার কিছু নাই, যাইয়ে উন্দর মাটি খাও, মোর ভাই যেটা ঠিক করছে ওই দিয়ে রাইট, ওই পোলার লাগে মোর বিয়ে হইবে, এই দিয়ে ফাইনাল। তুমি তো কইলে তোমার কথা, আর মোর কথা কি জানো? ওই পোলার লাগে তুমি কেমনে বিয়ে বাও, আর তোমার ভাই তোমার ওই পোলার লাগে কেমনে বিয়ে দেয় এটাও তো মুই দেখকে স্যার। মুই তো এত সহজে ছাড়ি দিব না 5 বছর যে প্রেম। ওই পোলার লাগে মোর বিয়ে হইবে, পারলে তুমি খাইও। মোল্লাকে 5 বছর প্রেম করিয়া মোর টাকা পয়সা আতা খাতা জেমেজা সব খুইয়া মোর গার্লফ্রেন্ড মরে আসবো কয় ব্রেকআপ। আরে মুই এসি খাই গো বাড়ির ভোলা, মুই কি তোর এত সহজে ছাড়িয়ে দেমু, তোর বিয়ে কেমনে হয় হ্যাঁ মুই দেখকে ছাড়মু। আই যে তুই মুই ওর বাড়ির সামনে দিন রে 24 ঘন্টা বইয়ে থাকমু, কেডা আয় কেডা যায় সব নজরদারিতে রাখমু, পোলালার আইলি বাঙ্গানে দিয়ে দেমু। ব্যান হইতে দুয়ার পর্যন্ত বইয়ে রইলাম, এখন পর্যন্ত কেউরই তো দেখলাম না, এদিকে প্যাডে হ্যাও খিদে লাগ গিয়েছে, খাইতে হ্যাঁ যাওয়া লাগে। আব্বা মোরা কি এই বেরির মাইয়ে দেখতে আইসি? আব্বা এর আগের পর কিন্তু 3 সির বেরি মাইয়ে দেখতে গেছি, একবারের মাইয়েও আমি পছন্দ হরেন না, এই বেরির মাইয়ে পছন্দ না হইলেও কিন্তু এই বেরির মাইয়েই মুই বিয়ে হরমু। হন বলত বলত কথা বতা কবসন, আগে মধ্যে যাই মাইয়ে দেহি, যদি পছন্দ হয় তাই বিয়ে হইবে, যদি পছন্দ না হয় তাই বিয়ে হইবে না। ওই তো মাইয়ে দেহা পার্টি আই পড়ছে, যাই যাই ভাঙ্গানি রে দিয়ে দি, ভাঙ্গানি দিয়ে হালাগো ফিরিয়ে দি। এ মেয়ে আমার এবারের সামনে ঘুর ঘুর হরেন কা, এবারই আমাকে কাম কি? আরে ভাই এবারে মুই মাইয়ে দেখতে আইছি, এবারের মাইয়ে মুই বিয়ে হরমু। কিন্তু ভাই আমনাকে ডামেরে তো ঠিক চিনলাম না, মুই কেডা একটু পরেই চিনতে পারবে না। ভাই আপনি কি কইছেন, আমের কথার মানি রে বুঝলাম না। মানিয়েছে এই আপনি যে মাইয়ে দেখতে আইছেন, যে মেয়ে বিয়ে হতে চান সেই মেয়ের বিয়ে হইয়ে গেছে, আর সেই মেয়ের স্বামী হইলেন মুই। ভাই আমি যে কথাগুলো কইছেন এই কথাগুলো কি সত্য? আরে ভাই আমি আগে মুই মিথ্যে কথা কইয়ে কি হরমু, আমের আমার কি হন? ভাই তাহলে মোরা যাই মাইয়ে মুইয়ে আর দেখমু না, এরা সিটের এরা বড় সিটেরই করছে আমার লগে, বিয়ে তো মাইয়ে দেখাইতে আনছে আমাকে। হয় ভাই হিন্দি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, যত তাড়াতাড়ি যাইবেন অতই আমাকে ভালো, এই বেরির বুড়ো ভালো না, দেখলে আবার আমাকে টান্নি টুন্নি বাড়ির মধ্যে লই যাবে, মাইয়েটা আমাকে গলায় বাজায় বাজাই দেবে। পোলাপক্ষ মাইয়ে দেখতে আওয়ার কথা, এখনও তো আইলে না, ঘটনাটা কি পোতে কোনো ঝামেলা টামেলা হইলে নি? পোলাপক্ষ মাইয়ে দেখতে আর আইবে না, কোনো পোলাপক্ষই আর আমের মাইয়ে দেখতে আইবে না, হে কাম বাজাই দিছি। তুমি কেডা তোমারে তো চিনলাম না। মই হইলাম আমের মাইয়ের বয়ফ্রেন্ড, আমের মাইয়ে যদি বিয়ে দিতে হয় তাই মোল্লাকেই দিতে হইবে, হ্যাঁ ছাড়া অন্য কেউ লোকে দিতে পারবেন না।